সপ্তম পর্বের। আমার একটু আগে আসার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আসতে একটু দেরি হলো। যাই হোক, আজকে তোমাদের সাথে তৃতীয় ক্লাস। তো তৃতীয় ক্লাস আমার সাবজেক্ট হচ্ছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। সাবজেক্ট কোড হচ্ছে 66475। তো তোমাদের সাথে বেশ কিছু টপিকস আলোচনা করা হয়েছিল, আজকেও বেশ কিছু টপিকস আলোচনা করছি। গতদিন রান অফের বৈশিষ্ট্য পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করছি বৃষ্টিমান যন্ত্রের চিত্রসহ প্রকারভেদের বর্ণনা, যে কি কি যন্ত্র দ্বারা বৃষ্টি পরিমাপ করা হয়। বাংলাদেশে প্রধানত দুই ধরনের বৃষ্টিমান যন্ত্র ব্যবহৃত হয়। একটা হচ্ছে সাধারণ বৃষ্টিমান যন্ত্র বা অসংক্রিয় বৃষ্টিমান যন্ত্র, আর আরেকটা হচ্ছে স্বয়ংক্রিয় বা রেকর্ডিং বৃষ্টিমান যন্ত্র। স্বয়ংক্রিয় বা রেকর্ডিং বৃষ্টিমান যন্ত্র আবার কয়েক প্রকার, যেমন ওয়িং ব্যাকেট বৃষ্টিমান যন্ত্র, টিপিং ব্যাকেট বৃষ্টিমান যন্ত্র, আর ফ্লোট টাইপ বৃষ্টিমান যন্ত্র। নন রেকর্ডিং বৃষ্টিমান যন্ত্র, এ ধরনের বৃষ্টিমান যন্ত্র সার্বিক ব্যবহৃত বৃষ্টিমান যন্ত্র। এ ধরনের বৃষ্টিমান যন্ত্রের মধ্যে সাইমন বৃষ্টিমান যন্ত্র সচরাচর ব্যবহার করা হয়। আমরা যে বৃষ্টিমান যন্ত্রটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে সাইমন বৃষ্টিমান যন্ত্র। বাংলাদেশের আবহাওয়া বিভাগ বিশেষ ক্ষেত্রে রেকর্ডিং বৃষ্টিমান যন্ত্র ও ব্যবহার করে থাকেন। সাইমন রেকর্ডিং বৃষ্টিমান যন্ত্রের অঙ্গগুলো হচ্ছে মেশনারি বা কংক্রিটের তৈরি ভিত্তি, কংক্রিটে বা মেশনারি ভিত্তিতে আটকানোর ধাতব সিলিন্ডার যার ভিতরে কাঁচের বোতল ঢোকানো থাকে, আর তিন হচ্ছে কাঁচের বোতলের সমাবেশের ফানেল বা চুঙ্গি। নন রেকর্ডিং বৃষ্টিমান যন্ত্র যেটা সাইমন বলছি, এই যে দেখো চিত্রে দেখা আছে চিত্রটা, এইটা তোমরা সবাই হয়তো দেখতে পাচ্ছ চিত্রটা, এটা হচ্ছে সাইমন বৃষ্টিমান যন্ত্র বা নন রেকর্ডিং বৃষ্টিমান যন্ত্র। রেকর্ডিং বৃষ্টিমান যন্ত্র সাধারণত তিন ধরনের রেকর্ডিং বা স্বয়ংক্রিয় বৃষ্টিমান যন্ত্র আবহাওয়া বিভাগ কর্তৃক বৃষ্টিপাতের পরিমাণ করার জন্য ব্যবহৃত হয়। এখানে এগুলো সংক্ষিপ্ত বর্ণনা করা হলো। ওয়িং ব্যাকেট বৃষ্টিমান যন্ত্র, চিত্রটা দেখে নাও, ওয়িং ব্যাকেট বৃষ্টিমান যন্ত্র। এটা হচ্ছে ওয়াইং ব্যাকেট বৃষ্টিমান যন্ত্র। একটি ওয়েরিং ব্যাকেট বৃষ্টিমান যন্ত্র দেখানো হলো, এর দ্বারা স্বল্প সময়ে বৃষ্টিপাতের হারও জানা যায়। চিত্রে প্রদর্শিত অবস্থায় স্প্রিং বা লিভার ব্যালেন্সের উপর স্থাপিত একটি ব্যাকেটে বৃষ্টির পানি সংগৃহীত হয় এবং ওজন বৃদ্ধির সাথে সাথে ওজনকারী যন্ত্র কলমকে ওজনের মান অনুযায়ী সঞ্চরণ করে এবং কলমের প্রান্ত একটি ঘড়ি চালিত ড্রামের উপর স্থাপিত গ্রাফ কাগজে দাগ কাটে। এই গ্রাফ কাগজ হতে সময় ও বৃষ্টিপাতের পরিমাণ একই সাথে পাওয়া যায়। টিপিং ব্যাকেট বৃষ্টিমান যন্ত্র, টিপিং ব্যাকেট বৃষ্টিমান যন্ত্র
এই যে দেখো টিপিং ব্যাকেট বৃষ্টিমান যন্ত্রটা এইরকম। শিক্ষার্থী বিন্দুরা আজকে এ পর্যন্তই, আগামী নেক্সট ডে